वृश्चिक राशि वृश्चिक लग्न स्कॉर्पियन साइन जातक जातिकादेर 2022 থেকে 2023 এই একটি বছর বৃহস্পতির গোচরের কারণে আপনাদের কর্ম ধর্ম ও অর্থে কি কি পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদের জানাবো আগামী 13ই এপ্রিল 2022 সালের 13ই এপ্রিল গুরু গ্রহ বৃহস্পতি সকাল 7:28 গোচর করতে চলেছেন মীন রাশিতে। আর সেখানেই তিনি থাকবেন একটি বছরেরও বেশ কিছু সময়, অর্থাৎ 22শে এপ্রিল 2023। যেহেতু আমরা বৃশ্চিকের সাথে সাথে মীন শব্দটিও উচ্চারণ করছি, অনেকেই গুলিয়ে ফেলবেন হয়তো যেটি বৃশ্চিক রাশির রাশিফল নাকি মীন রাশির রাশিফল। দেখুন, আমরা যে আলোচনাটা করতে চলেছি যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তাদের জন্যই, আর গুরুগ্রহ বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করছেন তার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে কেমন প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা। আর 12 বছর পর গুরু গ্রহ বৃহস্পতি স্বগৃহী হচ্ছেন, আপনাদের 5th হাউসে গোচর করতে চলেছেন। আর তাই এই ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ এপ্রিল মাসের পর থেকেই আপনাদের কিন্তু একটি বছর গুরু গ্রহ বৃহস্পতির কৃপায় অভূতপূর্ব অতুলনীয় ফলাফল আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম, তসমৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব প্রেম, ক্ষমা, মায়া, ঈশ্বর জ্ঞান, ধর্ম, ইতিবাচকতা, উচ্চ সংস্কারের গ্রহ। 9টি গ্রহের মধ্যে আয়তনে সর্ববৃহৎ, আবার ইনি দেবতাদের গুরুদেব। আর তাই 9টি গ্রহের মধ্যে গুরুগ্রহ বৃহস্পতি যা দিতে পারেন তা কিন্তু অন্য কোনো গ্রহের দেওয়ার ক্ষমতা নেই। কর্ম ধর্ম অর্থ 3টি ক্ষেত্রেই তার কিন্তু প্রভাব এবং প্রতিপত্তি। আর তাই বৃহস্পতি যার ভালো তার কিন্তু সব ভালো, আর যার গুরু খারাপ তার কিন্তু কোনো কিছুই ভালো নয়। তাই এই রাশিফল বা এই গণনা, এই গোচরফল আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ সহকারে, এই আশাই আমরা রাখি। ভিডিওর শুরুতেই বৃহস্পতির এই গোচরের ডিটেলস আমরা জানব, তারপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গোচরের ফলাফল কেমন থাকবে, সব পরিশেষে আপনাদের জন্য থাকছে কিছু উপায়, মন্ত্র বা টোটকা। তো চলুন শুরু করা যাক। 13ই এপ্রিল 2022 সকাল 7:28 গুরুগ্রহ বৃহস্পতি মীন রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5th হাউসে প্রবেশ করতে চলেছেন। সেখানেই তিনি থাকবেন 22শে এপ্রিল 2023 পর্যন্ত। আর এই গুরুগ্রহ আমাদের কিন্তু গুরুর স্থান জীবনের সকলের উপরে, তিনি কিন্তু আপনাদের 5th হাউসে প্রবেশ করলেও রাশিচক্রের কিন্তু এটি 12th হাউস, মোক্ষ এবং মুক্তির ঘর এটি। আর সেখান থেকে গুরুগ্রহের 3টি দৃষ্টি, অমৃত দৃষ্টি পড়ছে আপনাদের 5ম দৃষ্টি 9th হাউসে, আর আপনাদের 7ম দৃষ্টি 11th হাউসে এবং 9ম দৃষ্টি আপনাদের 1st হাউসে। 13ই এপ্রিল বৃহস্পতি যখন গোচর করবেন তারপর তিনি প্রথম যে যোগটি তৈরি করছেন সেটি হলো ধর্মাত্মা যোগ। কথায় আছে, কোনো গ্রহ কোনো স্থানে গোচর করে প্রথম যে যোগ তৈরি করে সেটি কিন্তু সেট দ্য টোন, অর্থাৎ বলে দেয় যে এই গোচরটি আপনাদের কেমন কাটতে চলেছে। মর্নিং শোজ দ্য ডেজ, দিনের বেলাই বলে দেয় সারাটা দিন কেমন কাটবে। তাই প্রথমে সূর্য বৃহস্পতির যে মিলন এর কারণেই কিন্তু তৈরি হচ্ছে ধর্মাত্মা যোগ। 13ই এপ্রিল সূর্য যাচ্ছেন, 13ই এপ্রিল বৃহস্পতি যাচ্ছেন আপনাদের 5th হাউসে, এবং আপনাদেরই 5th হাউসে সূর্যগ্রহ পৌঁছে যাবেন 14ই এপ্রিল। আর তাই তৈরি হয়ে যাবে ধর্মাত্মা যোগ। যাদের বৃহস্পতির দশা চলছে, মহাদশা চলছে, অন্তর্দশা প্রত্যন্তর্দশা, তাদের ক্ষেত্রে কিন্তু এটি 100% খাটতে চলেছে, আমরা যে আলোচনা করব। আবার আপনাদের দশা মহাদশা যদি নাও চলে থাকে, আপনাদের বয়স যদি 42 থেকে 55-এর মধ্যে হয়, তাহলেও কিন্তু এই আলোচনা বা এই গণনা আপনাদের ক্ষেত্রে খাটতে চলেছে। কারণ একজন ব্যক্তি 42 বছর ক্রস করলেই বৃহস্পতি তার কন্ট্রোল নিয়ে নেন, আর 55-56-এর পর তিনি আবার শনির কন্ট্রোলে চলে যান। আপনাদের 42 থেকে 55-এর মধ্যে হয়তো বয়স না, আবার দশা মহাদশা হয়তো চলছে না, তৎসত্ত্বেও বলবো যারা আধ্যাত্মিক গুরু, মাইন্ড হিলিংয়ের কাজ করেন, শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টরে যুক্ত, সরকারি চাকরিজীবী, মেডিকেল লাইনের সাথে যুক্ত, বা
ডাক্তার নার্স তাদের জন্য কিন্তু এই দশা মহাদশা এজ কোনো ফ্যাক্টর নয়, কারণ এটি বৃহস্পতির নিজস্ব সেক্টর। আর তাই এখানে কাজ করা ব্যক্তিবর্গরা অভূতপূর্ব ফলাফল যে পাবেন এ বিষয়ে আপনারা এক প্রকার নিশ্চিত থাকুন। আবার অনেকের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর নেগেটিভ ফল আনতে পারে, তবুও তারা ভালো ফল পেতে পারেন। আবার কারোর ভালো ফল দিতে পারে কিন্তু সে নেগেটিভ ফল পেতে পারেন। কেন এমনটি হয়, তার কারণ আপনি হয়তো বিবাহিত, আপনার রাশি অনুযায়ী আপনার বৃহস্পতির গোচর হয়তো খারাপ, তবে আপনার স্ত্রী বা আপনার স্বামীর রাশি অনুযায়ী এই বৃহস্পতির গোচর তার ক্ষেত্রে ভালো, তার প্রভাব কিন্তু আপনার উপরেও পড়বে। আর তাই শুধুমাত্র আপনার রাশি অনুযায়ী বৃহস্পতির গোচরটি দেখে কিন্তু কোনো লাভ হবে না, আপনার সাথে সাথে আপনার স্ত্রী বা স্বামীরটিও দেখতে হবে এবং সে দুটিকে কম্বাইন করে একটা ডিসিশন নিতে হবে, তবেই কিন্তু আপনারা বেটার ফলাফল পাবেন। আবার 29শে জুলাই বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাবেন, 24শে নভেম্বরে গিয়ে তিনি মার্গী হতে চলেছেন। সুতরাং 30শে জুলাই থেকে শুরু করে 23শে নভেম্বর বৃহস্পতি তার প্রভাবে কিন্তু একটু হলেও দুর্বলতা অনুভব করবেন। বিশেষ করে বৃহস্পতি একটি বছরে 3টি নক্ষত্রে গোচর করবেন। প্রথম তিনি প্রবেশ করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে, যেটি বৃহস্পতির নিজস্ব নক্ষত্র, আর তাই এখানে তিনি দিকবলি হয়ে থাকবেন, শুভ পরিণাম দিতে বাধ্য। দ্বিতীয় যে নক্ষত্রে তিনি গোচর করবেন সেটি হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র। এখানে কিন্তু গুরু একটু দুর্বল হতে চলেছেন। আর তৃতীয় সর্বশেষ যে নক্ষত্রে তিনি গোচর করতে চলেছেন সেটি হলো রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। অর্থাৎ এখানেও কিন্তু গুরুদেব শক্তিশালীই থাকতে চলেছেন। আবার মুনি পরাশর বলছেন, যদি কোনো গ্রহমালী যোগ কোনো জন্মছকে বা কোনো ছকে তৈরি হয় সেটি সে ব্যক্তির ক্ষেত্রে শুভত্বই প্রদান করে। এখানে আপনাদের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। আপনাদের ক্ষেত্রে রাহু মায়া শনি সেবা বৃহস্পতি জ্ঞান। বৃহস্পতি যখন আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করছে তার দুই দিকে ডান দিকে বাম দিকে থাকছে রাহু এবং শনি, আর তাই একটি মালার ন্যায় পর্যায় সারণী তৈরি হচ্ছে যেটিকে গ্রহমালী যোগ বলা হয়, যেটি শুভত্বের কারক। তবে মডার্ন অ্যাস্ট্রোলজাররা যারা জোডিয়াক সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন তারা বলছেন এটিকে পাপ কর্কট যোগ বলা হয়, কারণ রাহু শনি দুটি নেগেটিভ গ্রহ আর তার মাঝখানে একটি পজিটিভ গ্রহ দেবতাদের গুরুদেব বসে যাওয়ায় দুই পাপ গ্রহ তাদের পাপের কাঁচি দিয়ে বৃহস্পতির কর্মপ্রভাবকে কেটে দেন, তাই পাপ কর্কট যোগ বলা হয়। কর্কর মানে কাঁচি আর পাপ কর্কট যোগ মানে তো আপনারা বুঝতেই পাচ্ছেন। সুতরাং এর কিন্তু নেগেটিভ প্রভাবও আছে এমনই কিন্তু মনে করে থাকেন মডার্ন যারা জ্যোতিষী তারাই। তবে 17ই জুলাই শনি কিন্তু আবার বক্রী হয়ে শনি কিন্তু মকরে চলে যাবে, তখন কিন্তু বৃহস্পতি পূর্ণ শক্তি ধরবেন। হ্যাঁ, কিছু সময়ের জন্য শনি তৃতীয় দৃষ্টি এনার উপরে থাকছে, সুতরাং যতটাই বেটার ফলাফল আপনাদের বৃহস্পতি দিক না কেন সেটি কিন্তু পেতে আপনাদের একটু ধীর গতির হবে। অর্থাৎ ধৈর্য বসতে লক্ষ্মী ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে বলছেন শনি মহারাজ। এবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফলাফল কেমন দিতে চলেছে। প্রথমেই জানাবো যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তাদের ক্ষেত্রে 100% খাটবে, আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। গুরুগ্রহ বৃহস্পতি যেভাবে বসেন সেই ভাবটিকে বা ঘরটিকে একটু দুর্বলই করে দেন, তবে তার তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম নবম এই তিনটি দৃষ্টিই কিন্তু অমৃত দৃষ্টি ধরা হয়েছে, সুতরাং অত্যন্ত শুভ দৃষ্টি তার এই তিনটি দৃষ্টি। আর তিনটি দৃষ্টি তার যে তিনটি ঘরে পড়ে সেখানে শুভ পরিণামই আমরা পেয়ে থাকি। প্রথমেই বলবো বৃহস্পতি আপনাদের প্রবেশ করছেন ফিফথ হাউসে, আর তিনি আপনাদের সেকেন্ড এবং ফিফথ হাউসের কিন্তু অধিপতি, আর পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরে বসে যাওয়ায় আপনারা কিন্তু অবশ্যই বেটার পরিণাম কিছুটা পাবেন, তবে কয়েকটি ব্যাপারেও আপনাদের একটু সাবধান থাকার প্রয়োজন আছে। তবে হ্যাঁ, পঞ্চমভাবের অধিপতি পঞ্চমভাবে বসায় জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হবে, আপনাদের গৃহে মাঙ্গলিক কর্ম হতে পারে, শুভ কোনো অনুষ্ঠান হতে পারে, সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনাদের আয় ইনকামে স্থিতিশীলতা আসতে চলেছে, স্থির হবে আপনার ইনকাম এবং আপনাদের ইনকামে এক্সটেনশন বা বৃদ্ধিও হতে চলেছে। যারা শেয়ার মার্কেট ফিউচার ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু এই সময়টি এই গোচরটি অত্যধিক শুভ, চাকরিজীবীদের প্রমোশন পদোন্নতির যোগ মিলছে। সন্তান যদি থেকে থাকে, সন্তানের লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে তারা মুক্তি পাবে। দম্পতি যারা আছেন, বিবাহিত দম্পতি,
আপনাদের লাইফে হয়তো সন্তান হচ্ছিল না, এবার কিন্তু গুরুগ্রহ বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে নতুন সন্তান প্রাপ্তি ঘটতেই পারে। তর্ক শক্তি বৃদ্ধি পাবে, আপনারা লজিক্যাল কথাবার্তা বেশি বলবেন, আর আপনার ইনস্টিংক্ট পাওয়ার অর্থাৎ অনুমান শক্তিও বাড়তে চলেছে। তবে গর্ভবতী মহিলা যারা আছেন তাদেরকে একটু সাবধান করব, এই গোচরের কারণে আপনাদের কিন্তু পেট পিঠ ও মাংসপেশির সমস্যা বাড়তে পারে। সুতরাং যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। হ্যাঁ, আপনাদের শরীর স্বাস্থ্য মন সমস্ত ক্ষেত্রেই আপনারা এই গোচরকালীন সময়ে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন। আপনাদের ব্যক্তিত্ব সৌন্দর্যেরও কিন্তু বৃদ্ধি ঘটবে, আপনারা নিজেদের বিউটিফিকেশান নিজের সৌন্দর্যের দিকে এবার মনোযোগী হতে চলেছেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের কাছের কোনো বন্ধুকে প্রেমের প্রস্তাব দিতে পারেন, সেখানেও সফল হবেন। আপনাদের জীবনে নতুন স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতে চলেছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে এই সময়ে আপনারা লাভবান হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য খুবই শুভ সময়, বিশেষ করে উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো। নতুন কোনো কোর্স বলুন, সে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট কোর্স হোক, দীর্ঘদিন ধরে আপনাদের পড়াশুনো করার ইচ্ছা ছিল, সুযোগ সুবিধা পেয়ে উঠছিলেন না, ভাগ্যদেবী গুরুগ্রহ বৃহস্পতির কৃপায় আপনারা কিন্তু এবার সেই সুযোগ পেতে চলেছেন। আপনারা যারা মুখনিঃসৃত বাণীর মাধ্যমে কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু রাজযোগ পরিলক্ষিত হচ্ছে, সমস্ত ক্ষেত্রেই আপনাদের পারফরমেন্স ভালো হতে চলেছে। আপনার মুখনিঃসৃত বাণীর দ্বারায় তর্কের মাধ্যমে আপনি বিরোধী পক্ষের সামনে জয়যুক্ত হতে চলেছেন। আর হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু গ্রহ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নাইন্থ হাউসে, অর্থাৎ ভাগ্যভাবে, আর তার কারণে ভাগ্যের অবশ্যই উন্নতি ঘটবে, কেরিয়ার ও ফিনান্সের উন্নতি ঘটবে। দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু এবার আর্থিক দিকটি মজবুত হতে চলেছে। কেরিয়ারে আপনারা পাকাপোক্তভাবে নিজের জমিনকে গড়ে নিতে পারবেন। সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে। বিদেশ যাত্রার যোগও প্রবল, বা ব্যবসাগত বা কর্মগত কারণে আপনাদের প্রচুর যাত্রা বা ভ্রমণ করতেই হতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে নতুন কোনো চাকরি পেতে পারেন, বা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কোনো প্রকার কোলাবরেশনে আপনারা যেতেই পারেন। বিদেশে যারা চাকরি করার স্বপ্ন দেখছিলেন এবার কিন্তু আপনাদের সুযোগ সুবিধা মিলতে চলেছে। যারা গভর্নমেন্ট সার্ভিস করতে চাইছিলেন, সরকারি চাকরি করতে চাইছিলেন, এই সময়টি কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ। যদি আপনাদের রবি শুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সরকারি চাকরির জন্য চেষ্টা করতেই পারেন, এই সময়টিতে ভাগ্যদেবী আপনাদেরকে ফুল সাপোর্ট করবেন। আর যারা প্রাইভেট জব করছেন তাদের ক্ষেত্রে বলবো, মে মাসের পরের থেকে, বিশেষ করে মে জুন জুলাই এই তিনটি মাসে আপনাদের অফিসের পরিবেশ অতুলনীয় থাকবে। আপনারা অফিসে প্রমোশন পদোন্নতির সুযোগও পেতে পারেন। আর এই সময়ে সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যারা প্রাইভেট জব করছেন, তার কারণ মে জুন জুলাই মাসের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যধিক শুভ ফলাফল পরিলক্ষিত হচ্ছে না। তাই চেষ্টা করুন এই তিনটি মাসের মধ্যেই, এই 100 দিনের মধ্যেই নিজের অফিসে স্বতন্ত্রতাকে নিজেই মজবুতি দেওয়ার। আর এই সময়টিতে আপনাদের পর উপকারে মন বাড়বে, সমাজ সচেতনতা সমাজ সেবা দান ধ্যান আপনারা করতে চাইবেন, সমাজে আপনাদের স্ট্যাটাস বাড়তে চলেছে, ধর্মীয় কাজকলাপ আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে বাড়তে চলেছে, দয়া মায়া বৃদ্ধি হবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদেরও কিন্তু নাম যশ খ্যাতি বাড়তে চলেছে, পিতার সাথেও সম্পর্কের উন্নতি ঘটবে। আর গুরুগ্রহ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ইলেভেন্থ হাউসে, যার কারণে প্রেমের জীবনে কিন্তু আপনারা মিশ্র প্রকৃতির ফলাফল পেতে পারেন। বিশেষ করে প্রেমিক প্রেমিকা বা আপনাদের পারিবারিক ব্যাপারে আপনারা একটু চেষ্টা করুন সকলের সাথেই সম্পর্ককে মজবুত রাখার। অন্যথায় যারা বিবাহিত আছেন তাদের জন্য কিন্তু সময়টা অতুলনীয়, আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা মনমুটাও অর্থাৎ কোনো প্রকার না সামঝামি অর্থাৎ মতানৈক্য, সেখান থেকে কিন্তু আপনারা এবার মুক্ত হতে চলেছেন। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, আর বিবাহ যদি নাও হয় বিবাহের জন্য কোনো যোগাযোগ আপনাদের অবশ্যই আসতে চলেছে। পিতার সাথে এবং আপনার প্রতিবেশী বা নেবারহুডের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি এই সময়টিতে বৃদ্ধি পেতে চলেছে। নতুন বাহন যানবাহন নতুন গৃহ ক্রয় করবার জন্য সময়টি অত্যন্ত শুভ,
তাই নতুন যানবাহন, নতুন কোনো প্রকার লাক্সারি কার যদি আপনাদের কেনার স্বপ্ন থেকে থাকে, সেটি কিন্তু এই সময়ে আপনারা কিনতেই পারেন। নিজের জন্য নতুন গৃহপ্রাপ্তিও কিন্তু আপনাদের ঘটতে পারে। লাভভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনাদের সমস্ত ক্ষেত্রেই কিন্তু লাভ বাড়তে চলেছে। নিজের বুদ্ধি বলে বিজনেসম্যানেরা আপনাদের ব্যবসায় পরিধি বিস্তার করতে পারবেন, ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। আর অফিসে যারা চাকরিজীবী সিনিয়রদের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে, আপনার অফিসে বসের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। আপনার প্রফেশনকে আপনারা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আর নেক্সট লেভেলে নিয়ে যাওয়া মানে কি, আপনি কিন্তু প্রমোশন করতে পারেন বা একটি কোম্পানি ছেড়ে আরেকটি কোম্পানিতে যেতে পারেন। পরিবর্তনযোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা ফিউচার ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো। গুরুগ্রহ বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের ফার্স্ট হাউসে, অর্থাৎ লগ্নভাবে, যার কারণে দীর্ঘস্থায়ী বিনিয়োগের জন্য সময়টা অত্যন্ত ভালো। শর্ট টাইমে ইনভেস্টমেন্ট যেন করবেন না, লং টাইম ইনভেস্টমেন্ট করুন। শেয়ার মার্কেটে উন্নতি, এমনকি ফাটকা কোনো ব্যবসায় উন্নতি, লটারি ভাগ্যের যোগও পরিলক্ষিত হচ্ছে। ক্রিপ্টোকারেন্সিতেও আপনারা উন্নতি করতে পারেন। লটারি আছে মানে এই নয় যে বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাই লটারি পেয়ে যাবেন। এটি দেখার প্রয়োজন আছে আপনার ন্যাটাল চার্টে বা আপনার জন্মছকে সেই যোগ আছে কি না। যদি থেকে থাকে তবেই কিন্তু আপনারা এই সুযোগটি পাবেন, অন্যথায় কিন্তু নয়। তবে হ্যাঁ, শেয়ার মার্কেটে আপনাদের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি হবে এই সময়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 28-29 বছরের উপরে বয়স, আপনাদের মধ্যে 80-90% ব্যক্তি এবার শেয়ার মার্কেটে পা রাখতে চলেছেন। শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, ফিউচার ট্রেডিং, ফরেক্স এক্সচেঞ্জ, বা আপনারা কোনো প্রকার কমোডিটি পারচেসিং বা মেটাল পারচেসিং বা মিউচুয়াল ফান্ড, কোনো না কোনো প্রকার আপনারা শেয়ার মার্কেটে ইনভলভমেন্ট আপনাদের দেখাবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। বিজনেসম্যানেদের বলবো, ব্যবসায় যদি আপনারা বিনিয়োগ করতে চান বা ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা অর্থ ইনভেস্ট করতে চান, 10th of July পরের সময়টা আপনাদের ভালো। 10th of July আগে যেন এই সমস্ত চেষ্টা আপনারা করবেন না। ফিন্যান্স এবং ইকোনমিক্স, অর্থাৎ যারা অর্থনীতি নিয়ে পড়াশুনো করছেন এবং ফিন্যান্স সেক্টরের কোনো পড়াশুনো করছেন, চার্টার অ্যাকাউন্ট্যান্ট বা MBA নিয়ে পড়াশুনো করছেন বা IT স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই সময়টি সাফল্য এক প্রকার আপনাদের পদচুম্বন করবে, এটিও কিন্তু আপনাদের গ্যারেন্টি সহকারে বলা যায়। আর ফার্স্ট হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আপনার ঠাকুমার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, আপনার ব্যক্তিত্বে সমৃদ্ধি হতে চলেছে, আপনার বাণী, আপনি আপনার বাণীর দ্বারা জগৎ জয় করবেন, চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারও আপনার মধ্যে বাড়তে চলেছে। আর এটিই কিন্তু ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গুরুগ্রহ বৃহস্পতির গোচর ফল। এবার আমরা জেনে নেব প্রতিকার নিয়ে। প্রথমেই বলবো, যেহেতু বৃহস্পতির দুই ধারে, ডান হাতে বাম হাতে রাহু এবং শনি আছে, তাই আপনাদেরকে অবশ্যই দান ধ্যান বৃদ্ধি করতে হবে। অনেকেই বলবেন, দান তো আমরা দাদা করি কিন্তু কই ফল তো পাই না। দেখুন, বৃহস্পতি কিন্তু মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন 12 বছর পর। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিফথ হাউসটি আপনাদের মীন রাশির ঘর, সেখানে তিনি প্রবেশ করারকালীন 1টি বছর থাকবেন। আর এই 1টি বছরে আপনারা যা দান ধ্যান করবেন, পরবর্তী গোচরে গুরুগ্রহ বৃহস্পতি যখন মেষ রাশিতে প্রবেশ করবেন, তখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এর ফলাফল পাবেন, অর্থাৎ এই গোচরের ফল পরবর্তী গোচরে গিয়ে পাবেন। আর মুনি পরাশর বলছেন, বৃহস্পতিকে সন্তুষ্ট করবার সবথেকে ভালো উপায় হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা, ভগবান বিষ্ণুর পূজা করা, বিষ্ণু সহস্র নামের পাঠ করুন। যদি না পারেন তাহলে ভগবান বিষ্ণুর একটি প্রণাম মন্ত্র আছে, যেটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। এটিও আপনারা 108 বার করে পার ডে জপ করতে পারেন। আর বৃশ্চিক রাশি হতে পারে আপনাদের, কিন্তু বৃহস্পতি তো প্রবেশ করছে মীন রাশিতে না, আর মীন রাশিতে প্রবেশ করা মানে আপনাদের ফিফথ হাউসে। আর আপনাদের ফিফথ হাউসের ইষ্টদেবীকে, আপনাদের ফিফথ হাউসের ইষ্টদেবী হচ্ছেন স্বয়ং মাতা সরস্বতী। আর তাই মাতা সরস্বতীর যদি পূজা অর্চনা আপনারা করেন, তাহলে কিন্তু বৃহস্পতিকে আপনারা তুষ্ট বা সন্তুষ্ট রাখতে পারবেন। মাতা সরস্বতীর 5টি মহামূল্যবান মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনারা যে সেকেন্ড মন্ত্রটি দেখতে পাচ্ছেন, সেটি আপনারা কোনো কিছু না পারলেও এটি তো অন্তত জপ করতে পারবেন, একাক্ষরী বীজ মন্ত্র বৃহস্পতি মা সরস্বতীর, যেটি হলো এইং, এ অনেক স্বর এইং, এটি অন্তত জপ করুন। অথবা সবথেকে ভালো হয় যদি আপনারা পঞ্চম মন্ত্রটি জপ করতে পারেন, ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমা। তাহলে দেখবেন এটি অন্তত 11 বার সকাল, 11 বার বিকাল এবং 11 বার রাত, 3 বেলাই করতে হবে যদি করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের প্রতিদিন রাজযোগের ন্যায় কাটবে। আবার বৃহস্পতি কিন্তু
প্রাণবায়ু। তাই আমাদের শরীরে আপনারা আমরা যত বেশি পরিমাণে এক্সারসাইজ করব, অক্সিজেনকে শরীরের ভিতরে প্রবেশ করাতে পারবো, ততই কিন্তু বৃহস্পতি মজবুত হবে। তাই প্রাণায়াম, কপালভাতি এগুলো একটি বেশি করে করার চেষ্টা করুন। আর গুরুগ্রহ বৃহস্পতির জন্য বৃহস্পতিবারটিকে নির্ধারিত করা হয়েছে। বৃহস্পতিবারে মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপন করবেন না। গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনোই অনর্থ হতে পারে না। ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা, এটি আপনারা 108 বার করে জপ করতে পারেন বৃহস্পতিবার দিনের বেলা সূর্যের আলো থাকাকালীন। আর বৃহস্পতিবারে হলুদ জামা কাপড় পরুন, হলুদ জামা কাপড় দান ধ্যান করুন, বা বাচ্চাদের মধ্যে বেসনের তৈরি করুন খাদ্য খাবার, লাড্ডু টাড্ডু আপনারা দান করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে শুভ পরিণাম পাবেন। আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পিতা মাতা, আপনার শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের মধ্যেই কিন্তু গুরুর বাস, আর তাই তাদেরকে সম্মান করুন, অসম্মান যেন করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।